32K. চলো বেশি কথা না, একদম না বাড়ি একদম আসলে কি কি আছে আজকে আমার পাতে। আজকে আমার পাতে আছে হচ্ছে একদম গরম গরম ভাত, গোল গোল করে কাটা আলু ভাজা। দেখো গোল গোল করে কাটা আলু ভাজা, মায়ের একটা নতুন রেসিপি, সিক্রেট রেসিপি, বেগুন মশলা। এরকম বেগুন মশলা, ডিম ভাজা আর সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। এই যে পার্শে মাছ, চলো শুরু করা যাক। এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এটা দিয়ে পরে খাবো, এইটা ট্রাই করি। বেগুন মশলা, খুব ভালো হয়েছে, খুব ভালো টেস্ট, নতুন রেসিপি একদম মায়ের। এরিয়াতে ভাত খাওয়া হয়ে যাবে। এটাকে আমি সাইডে রাখছি, এটা এদিকে খাবো। ডিম ভাজা, ডিম ভাজারও কিছু বলার নেই, ভালো হয়েছে। আচ্ছা এবার সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো। আর গরম গরম ভাতের সাথে তো আরো বেশি ভালো লাগছে।
আজকে তোমরা যা যা মেনু দেখলে, মানে যেটা স্টার্ট হচ্ছে তোমার বেগুন মশলা থেকে শুরু করে ডিম ভাজা প্লাস এটা এই পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল, এগুলো সব আমার মায়ের করা, আর প্রচন্ড কষ্ট করেই করেছে এবারে। কিন্তু আমি একটা কথাই বলবো যে বেগুন মশলার যে রেসিপিটা ছিল মায়ের, যে এটা সিক্রেট রেসিপি যেটা আমি আজকে জানতে পারলাম, এইটার সাথে গরম গরম ভাতের সাথে আরো ভালো লেগেছিল খেতে।
ব্যাস ভাত খাওয়া শেষ, মাছটা খেয়ে নি। ভাত শেষ, সেজন্যে এবার বলছি যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই প্লিজ লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, কমেন্ট করে জানাও আমাকে যে কেমন লাগলো। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে দেবার্পণ ঘোষ ব্লগস। তো চলো অন্য কোনো দিন অন্য নতুন কন্টেন্ট, অন্য নতুন ফুড ব্লগ সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন, বাই বাই।